রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমরা মুখের দাগ ছোপ দূর করে মুখ উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সবাই পছন্দ করি, চাই আমার মুখটা সুন্দর দেখাক। এর জন্য আমরা বিভিন্ন রকম নাইট ক্রিম ব্যবহার করি, বিশেষ করে সস্তা পাকিস্তানি নাইট ক্রিম মেখে একজনের কি অবস্থা হয়েছে সবাই তো আপনারা তা নিজের চোখেই দেখেছেন। এইসব নাইট ক্রিম বাদ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন নাইট ক্রিম, এবং করে আপনারা আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। আজকে আমি সেই টিপসটা শেয়ার করব কীভাবে ঘরেই তৈরি করবেন নাইট ক্রিম এবং মেখে আপনাদের ত্বক করে তুলবেন ফর্সা উজ্জ্বল চকচকচক। এই নাইট ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমাদের ত্বকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা ব্যবহার করার পূর্বে। এর জন্য আমি ব্যবহার করবো এখানে এক চামচের মতো কাঁচা দুধ। বন্ধুরা, সবসময় কাঁচা দুধ আমাদের বাসায় থাকে না, যখনই থাকে তখনই আপনারা অল্প একটু কাপে করে কাঁচা দুধ ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে আপনারা প্রথমেই মুখটাকে পরিষ্কার করে নেবেন। মুখটাকে খুব ভালো করে তুলে একটু কাঁচা দুধ মাখিয়ে সমস্ত মুখে লাগাবেন, এবং মুখে লাগানোর সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটি আপনাদের ত্বকের ভেতর থেকে ময়লা উঠিয়ে নিয়ে আসবে, ত্বক উজ্জ্বল ফর্সা করবে, ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব দূর করবে। ত্বক টান টান করতে কিন্তু কাঁচা দুধ সাহায্য করে, তা কাঁচা দুধ কিন্তু খুব ভালো একটা ময়েশ্চারাইজারও আপনারা বলতে পারেন। দেখেন, আপনাকে আপনাদেরকে হাতে না হাতে দেখিয়ে দেবো যে ময়লাটা কতটা এটা তুলে নিয়ে আসে মুখের থেকে। এই ভিডিওটা এতটা উপকারী, আপনারা যদি নিয়মিত এই নাইট ক্রিমটা তৈরি করে ব্যবহার করেন অবশ্যই আপনার আল্লাহর রহমতে অনেক ভালো উপকার পাবেন, যেটা বাইরের ক্রিমে পান না। বাইরের ক্রিম মাখলে আপনাদের ত্বক পুড়ে যাবে, কালো হয়ে যাবে, দুই দিন মাখলে ফর্সা হবে, আবার দুই দিন মাখলে যা না মাখলে যা তাই হয়ে যাবে। কিন্তু এটি মেখে দেখেন আল্লাহর রহমতে আপনাদের মুখে সব রকম সমস্যা দূর হবে, মুখ উজ্জ্বল ফর্সা হবে ইনশাল্লাহ। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি করে প্রিয়জনের সাথে বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এরপর আমি নাইট ক্রিমটা তৈরি করতে চলে এসেছি। আমি আবার নিব দুই চামচের মতো কাঁচা দুধ। আমি এখানে কাঁচা দুধ মানে মিল্ক দিয়ে আপনাদের একটা নাইট ক্রিম তৈরি করে দেখাবো, এবং এই নাইট ক্রিমটা এতটা কার্যকরী, যারা এটা মেখেছে তারা প্রত্যেকে এর ফল পেয়েছে। কাঁচা দুধের সাথে আমি দিব হাফ চামচেরও কম, মানে তিন আঙুলের এক চিমটির মতো হলুদের গুঁড়া। আপনারা যদি কস্তুরি হলুদের গুঁড়াটা জোগাড় করতে পারেন সেটা দিলে বেশি ভালো হবে, অথবা রেগুলার হলুদের গুঁড়াটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। হলুদের গুঁড়া আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিকের কাজ করে, উজ্জ্বল ফর্সা করতে কিন্তু হলুদের গুঁড়া সাহায্য করে। এখন আমি এই দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যেটা যোগ করব সেটা হচ্ছে অ্যালোভেরা। আপনারা অ্যালোভেরা জেলটাও কেনাটাও ব্যবহার করতে পারেন, তবে আপনারা যদি বেশি ভালো হয় যে আপনারা গাছের অ্যালোভেরাটা যদি ব্যবহার করতে পারেন তবে কিন্তু বেশি ভালো। এখানে আমি অ্যালোভেরা জেল আমি আপনাদেরকে দেখালাম, দেখেন এখানে একদম জালি যে অ্যালোভেরাটা আছে সেটা আমি ব্যবহার করেছি, অ্যালোভেরা গাছের মাঝখানের যেটা, সেটাতে কিন্তু ভালো কাজ হবে, সেটাতে ভালো ক্রিম তৈরি হবে। এবং আপনারা গাছ যদি কেনা অ্যালোভেরাটা ব্যবহার করেন, এক চামচের মতো এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে। এখন এই তিনটি উপকরণ খুব ভালো করে একদম ফেটে ফেটে একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। বাইরে থেকে কেনা অ্যালোভেরা জেলটা দিলে একদম ক্রিমের মতো তৈরি হবে, কিন্তু গাছের অ্যালোভেরা দিলে একটু কম গাঢ় হবে। যেহেতু আমি এখানে ন্যাচারাল প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করছি, সেটার জন্য আমি এখানে গাছের অ্যালোভেরাটা দিলাম। বন্ধুরা, এটা যদি আপনারা মাখতে পারেন, যদি নিয়মিত এক সপ্তাহ মাখতে পারেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা মাখবেন এবং মেখে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, অথবা যদি কোনোভাবে বাইরে যাওয়ার দরকার না হয় সকালেও এটা মুখে মেখে রাখতে পারেন। এবং এটা এত ভালো ময়েশ্চারাইজারের কাজ করে, এত ত্বক উজ্জ্বল ফর্সা করে, আপনারা অবাক হয়ে যাবেন। নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে, এটা আমি বলে দেবো কখন কীভাবে মাখবেন। এটা অবশ্যই অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে তৈরি করবেন, আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে তৈরি করবেন, তাহলে ভালো 100% ভালো ফল পাবেন। এবং এটা আপনারা দুই দিন অথবা তিন দিনের জন্য তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, একটা কাঁচের কৌটোয় করে। আপনারা বেশি দিনের জন্য এটা তৈরি করতে যাবেন না, তাহলে ফলাফল ভালো হবে না। এবং আপনারা অবশ্যই অবশ্যই রাতে শোয়ার আগে এটা ব্যবহার করুন, অথবা কোথাও বাইরে না যাওয়ার দরকার হলে সকালে মাখবেন এটা। এটি স্কিনের সাথে একদমই মিশে যাবে, এবং দেখেন স্কিনটা কতটা চকচক ফর্সা লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ।